আসসালামু আলাইকুম সবাইকে সোজার একাডেমির পক্ষ থেকে স্বাগতম আজকে যারা তোমরা এসএসসিতে থ্রি পয়েন্ট পেয়ে পাশ করেছ সবাইকে অভিনন্দন আর যারা থ্রি পয়েন্ট পাওনি অর্থাৎ থ্রি পয়েন্টের নিচে পেয়েছ তাদের মন খারাপ করার কোনো কারণ নেই কারণ আজকে সারাদিন অনেক ফোন পেয়েছি যে স্যার আমার এসএসসিতে থ্রি পয়েন্ট হয়নি আমি বোধহয় আর সেনাবাহিনীতে পরীক্ষা দিতে পারবো না বিষয়টা আসলে রকম না বাংলাদেশ সেনাবাহিনীতে থ্রি পয়েন্ট না পেয়েও অর্থাৎ টু পয়েন্ট ফাইভ জিরো যদি কেউ পাও তোমরা তোমরা সেনাবাহিনী সৈনিক পদে কোন ট্রেডে আবেদন করতে পারবা আজকের ভিডিওতে আমি সব কিছু বুঝাই দেবো আশা করি ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত যদি তোমরা দেখো তাহলে মন আর মন খারাপ আর থাকবে না সবারই মন ভালো হয়ে যাবে আশা করা যায় ঠিক আছে তো যাই ভিডিওটা শুরু করি দেখো যারা থ্রি পয়েন্ট পাওনি এস থ্রি পয়েন্টের নিচে পেয়েছো অর্থাৎ তোমার টু পয়েন্ট ফাইভ জিরো এবং থ্রি পয়েন্টের নিচে তুমি বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড টু একটা সার্কুলার ছাড়ে এই ট্রেড টু সার্কুলারে তুমি আবেদন করে পরীক্ষা দিতে পারবা এখানে সর্বনিম্ন টু লাগে ঠিক আছে এই সার্কুলারে কারা আবেদন করতে পারবে যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে তারাই আবেদন করতে পারবে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা কতটুকু থাকতে হবে পুরুষ প্রার্থীদের উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট ছয় ইঞ্চি আর মহিলা প্রার্থীদের উচ্চতা থাকতে হবে পাঁচ ফিট তিন ইঞ্চি সর্বনিম্ন ঠিক আছে এরপরে হলো পরীক্ষার বিষয় কি কি বিষয়ের উপরে পরীক্ষা হবে বাংলাদেশ সেনাবাহিনীর ট্রেড ওয়ান সার্কুলার এবং ট্রেড টু সার্কুলারের পরীক্ষা ঠিক একইভাবে হবে প্রথমত তোমাদের যে নির্বাচনী পরীক্ষা অর্থাৎ প্রাথমিক মেডিকেল পরীক্ষা সেটা হয়ে যাওয়ার পরে তোমাদের ই পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা হবে শারীরিক পরীক্ষা হয়ে যাওয়ার পরে তোমাদের লিখিত পরীক্ষা হয় লিখিত পরীক্ষা পাঁচটা বিষয়ের উপরে ট্রেড টু সার্কুলারেও অনুষ্ঠিত হয়ে থাকে এবং ট্রেড ওয়ান সার্কুলারেও অনুষ্ঠিত হয় পঞ্চাশ নাম্বারের জন্য বাংলা ইংরেজি আর সাধারণ জ্ঞান সাধারণ গণিত এবং আইকিউ এই পাঁচটা বিষয়ের উপরে পঞ্চাশ নাম্বারের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পরে তোমাদের ভাইবা পরীক্ষা হবে এই হচ্ছিল ট্রেড টু সার্কুলারের পরীক্ষার বিষয় ঠিক আছে এখন অনেকে বলতে পারো যে স্যার বিবাহিত হলে কি হবে অনেকে কিন্তু ফোন দিয়ে বলে যে স্যার আমি বিবাহিত আমার হবে কি আসলে বিবাহিত হলে হবে না অবিবাহিত হতে হবে ট্রেড ওয়ান এবং ট্রেড টু সার্কুলারের ক্ষেত্রে মানে অন্যান্য সার্কুলারের ক্ষেত্রেও কিন্তু অবিবাহিত হতে হবে ঠিক আছে আবার অনেকে বলতে পারো যে স্যার আবেদন কিভাবে করব। আর ট্রেড ওয়ান সার্কুলারে যেভাবে আবেদন করতে হয় অর্থাৎ প্রথমত আগে এস এম এস করতে হয় এরপরে হচ্ছে অনলাইনে তোমার তথ্য দিয়ে অনলাইনে তথ্য ফিল করে একটা অ্যাডমিট কার্ড প্রিন্ট করতে হয় এই হচ্ছিল প্রসেস এখন সার্কুলার কবে দিবে ট্রেড ট্যুর সার্কুলার বেসিক্যালি তোমাদের সচরাচর জানুয়ারির দিকেই কিন্তু সার্কুলারগুলো প্রকাশিত হয় যেহেতু যারা তোমরা আজকে এসএসসি পাশ করেছো তারা থ্রি পয়েন্টের নিচে পাওনি মন খারাপ করবা না আর জানুয়ারিতে তোমাদের ট্রেড ট্যুর সার্কুলার হয়তো বা আসবে আসলে ইনশাল্লাহ তোমরা ওখানে আবেদন করতে পারবা যাদের বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে আছে আবার অনেকে প্রশ্ন করো যে স্যার ট্রেড টুর আবার কাজকে ট্রেড টু সৈনিকের আবার কাজকে দেখো ট্রেড টুতে অনেকগুলো সেক্টরে লোক নেওয়া হয় আমি একটু সেক্টরগুলোর নাম বলি তাহলে তোমরা বুঝতে পারবা প্রথমে হচ্ছিল কুক সেক্টর ই অ্যান্ড বি আর টেইলার কার্পেন্টার পিডি বা পেইন্টার এবং ব্যানসম্যান এই কয়েকটি কাজের সেক্টর রয়েছে ট্রেড টুতে আশা করি তোমরা বুঝতে পেরেছো ট্রেড ট্যুর কাজ কী হবে তবে সৈনিক সব সবসময় রোমাঞ্চকর চ্যালেঞ্জিং এবং ট্রেড ওয়ানের সৈনিক এবং ট্রেড টু সৈনিক দুটি অনেক ভালো পেশা গর্বিত পেশা যারা আবেদন করতে পারছ না থ্রি পয়েন্টের কম থাকার কারণে তোমরা কি করবা তোমরা ট্রেড টু সার্কুলারটা যখন দিবে জানুয়ারি মাসে যে কোনো সময় দিতে পারে দিলে তোমরা অবশ্যই আবেদন করবা এবং আবেদন করে নিশ্চিন্তায় কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবা যেমন আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আজ আমরা তো কোচিং করাই বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে এখানে আমাদের অ্যাকাডেমিতে সবগুলো বাহিনীর জন্য অনেকে কোচিং করে আমাদের অনেক ছাত্র আছে যারা কিনা ট্রেড টুতে আজকে ট্রেনিং শেষ করে চাকরি করছে এবং চাকরিটা সম্পর্কে অনেকের ভুল ধারণা থাকতে পারে আসলে কোনো ভুল ধারণা নাই সেনাবাহিনীর চাকরি খুবই মর্যাদার এবং সম্মানের খুব ভালোভাবে সম্মানের সাথে মর্যাদার সাথেই তুমি ট্রেড টুতেও সৈনিক হিসেবে চাকরি করতে পারবা এই হচ্ছিল বিষয় আর মন খারাপ কখনোই করবা না যেটা রেজাল্ট হয়েছে এটা ভুলে যেতে হবে আগামীতে ভালোভাবে চেষ্টা করে যেতে হবে তুমি ভালোভাবে প্রিপারেশন নাও যাতে করে যখন ট্রেডটোতে আবেদন করবা যাতে ভালো প্রস্তুতির মাধ্যমে তুমি প্রথম মাঠে আবেদন করে যাতে প্রথম মাঠেই চাকরি পেতে পারো আর যারা মনেই করছো প্রস্তুতির দরকার বা প্রিপারেশনের দরকার রয়েছে তোমরা চাইলে আমাদের সোলজার ট্রেনিং একাডেমিতে ভর্তি হয়ে এক মাসের একটা স্বল্পমেয়াদী কোর্স করে যেতে পারো তাহলে তুমি এখানে আসলে তোমার মেডিকেল পরীক্ষা লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা এবং ভাইবা পরীক্ষা এই চারটা পরীক্ষার বিষয়ের উপরে তুমি খুব ভালোভাবে সঠিক গাইডলাইন নিয়ে সঠিকভাবে তুমি সঠিক প্রস্তুতিটা সম্পূর্ণ করতে পারবা আর যারা যোগ্যতা এবং দক্ষতা নিয়ে পরীক্ষার কেন্দ্রে যাবা সৈনিক পেশার ক্ষেত্রে শুধুমাত্র তুমি তোমার নিজের যোগ্যতা এবং নিজের মেধায় এই বাহিনীগুলোতে চাকরি পেতে পারো তো যাই হোক সবাই ভালো থেকো অনেকে ফোন দিয়েছিলাম আশা করি আজকের ভিডিওটি দেখে একটু হলেও তোমাদের একটু সাহস আসবে যে না স্যারে বলছে যে না এটা চাকরিও খুবই ভালো ট্রেড টু মন খারাপ করবা না হতাশাও না হতাশা হওয়া যাবে না ঠিক আছে আর সাহস হইতে সাহসই হইতে হবে আত্মবিশ্বাস বাড়াইতে হবে আত্মবিশ্বাস বাড়াও পরীক্ষা দিতে যাও জানুয়ারি মাসে সার্কুলার আসছে ট্রেড টুতে যারা টু পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ বা টু পয়েন্ট ফাইভ জিরোর উপরে পেয়েছ কিন্তু থ্রি পয়েন্টের নিচে যে কোনো বিভাগ থেকে সায়েন্সার্স কমার্স বা দাখিল যে কোনো বিভাগ থেকে তুমি অবশ্যই চোখ বন্ধ করে আবেদন করবা ভালো প্রস্তুতি নিয়ে মাঠে যাবা ইনশাআল্লাহ নিজের যোগ্যতায় চাকরি নিয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটা সবাই ভালো থেকো সবার জন্য শুভকামনা সবার জন্য দোয়া থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম